ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের তা দশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসটি নিব তোমাদের বইয়ে ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান তো আজকের আলোচ্য বিষয় বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রকারভেদ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানটা কাকে বলে যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটিও একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে তাহলে কি আছে যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে কি বলে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান যেমন লোকটি হয় ভীরু না হয় সৎ লোকটি হয় ভীরু না হয় লোকটি হয় ভীরু না হয় মূর্খ লোকটি হয় ভীরু অতএব লোকটি হয় মূর্খ এটা হচ্ছে তোমাদের বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ তোমাদের নিশ্চয়ই মনে আছে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান কাকে বলে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান হচ্ছে কি তোমাদের মনে আছে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক বিকল্প বা বিরুদ্ধ সম্ভাবনার উল্লেখ থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে অর্থাৎ বৈকল্পিক যুক্তি বাক্যটিকে আমরা চিনবো বা আকার হলো এখানে হয় না হয় এই ধর এই ধরনের শব্দ থাকে যেমন এখানে আছে দেখো লোকটি হয় ভীরু না হয় মূর্খ এখানে কি আছে হয় না হয় তাহলে এই শব্দগুলো যদি থাকে হয় হয় না তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান ঠিক আছে তাহলে আমার বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি কি হবে বৈকল্পিক যুক্তি বাক্য হবে অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য হবে আর সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য হবে তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে এই বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের দুটো নিয়ম আছে কি। কী প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করলে অপরটিকে স্বীকার করা যায় তাহলে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম কি প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করলে অপরটিকে কি করা যায় স্বীকার করা যায় যেমন আছে কি মুরাদ হয় সৎ না হয় বোকা মুরাদ হয় সৎ না হয় বোকা অগ্রদান আশ্রয় বাক্যে কি আছে মুরাদ নয় সৎ অতএব মুরাদ হয় বোকা তাহলে আমার নিয়ম ছিল কি প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করলে অপরটিকে স্বীকার করা যায় তাহলে দেখো এখানে আমরা কি করেছি প্রধান আশ্রয় বাক্য আছে মুরাদ হয় সৎ না হয় বোকা এখানে আমরা একটি আশ্রয় বাক্যকে আমরা অস্বীকার করেছি যেমন মুরাদ নয় সৎ এটিকে আমরা কি করেছি অস্বীকার করেছি তাই আমরা সিদ্ধান্তকে কি করব স্বীকার করব। মুরাদ হয় বোকা ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পেরেছি প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে অস্বীকার করলে এখানে কয়টা বিকল্প আছে দেখো মুরাদ হয় সৎ এই একটা না হয় বোকা এই আরেকটা দুটো বিকল্প আছে তাহলে কি করতে হবে এখানে যে কোনো একটাকে অস্বীকার করলে অপরটিকে কি করতে হবে স্বীকার করতে হবে এটাকে এটা হচ্ছে কি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের তোমার এই নিয়ম নিয়ম কি কি আছে আমরা বলতে পারি দ্বিতীয় হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটি অস্বীকার করা যায় কি আছে নিয়মটা প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটি অস্বীকার করা যায় অর্থাৎ প্রথম নিয়মটির ঠিক বিপরীত এখানে কি আছে একটি আশ্রয় বাক্যকে অস্বীকার করলে সিদ্ধান্তকে স্বীকার করা যায় আর এটা কি কি একটি আশ্রয় বাক্য স্বীকার করলে আরেকটি আশ্রয় বাক্যকে অস্বীকার করতে হবে যেমন আমরা বলতে পারি মুরাদ হয় সৎ না হয় বোকা মুরাদ হয় সৎ অতএব মুরাদ নয় বোকা এখানে লক্ষ্য করো আমরা কি করেছি অপ্রধান আশ্রয় বাক্যটিকে স্বীকার করেছি আর সিদ্ধান্তটাকে কি করেছি অস্বীকার করেছি প্রধান আশ্রয় বাক্যে দুটো অংশ আছে দেখো মুরাদ হয় সৎ একটা আর হচ্ছে না হয় বোকা ঠিক আছে তাহলে আমরা অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের মানে একটা অংশকে আমরা কী করলাম স্বীকার করলাম আর একটা অংশকে আমরা অস্বীকার করেছি তাহলে আমাদের একটা মনে রাখা দরকার যে প্রধান আশ্রয় বাক্যের বিকল্পগুলো পরস্পর বিচ্ছিন্ন হলেই কেবল দ্বিতীয় নিয়মটি প্রযোজ্য নচেদ নয় ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ